আসসালামু আলাইকুম ছাদ বাগানের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটা ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে গাছে পিঁপড়ে ধরা তো এটার ব্যাপারে একটু ডিটেলস বলবো কি কারণে গাছে পিঁপড়ে হয় বা এটা কোনো কিছুর সংকেত কিনা এটার ব্যাপারে আলোচনা করব আর এর আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিন আমার সর্বশেষ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তাহলে চলো শুরু করা যাক তো সেই ব্যাপারে আলোচনা করব বলছিলাম এতক্ষণ যে গাছে পিঁপড়া ধরা সো এটা হচ্ছে কি দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে অথবা খেয়াল করতেছেন যে আমার গাছে পিঁপড়া ধরেছে যদিও এটা কলা গাছ মানে অনেক পিঁপড়া দেখেন এবার এবার আসে যে মানে কী কারণে গাছে পিঁপড়া ধরেছে এটা আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি পিঁপড়াগুলো ভালোভাবে দেখাই হয়তোবা খেয়াল করতেছেন যে পিপ পিঁপড়া ধরেছে সো পিঁপড়া কিন্তু শুধু শুধু গাছে আপনার গাছ নষ্ট করবে না বা আপনার গাছে কোনো ফল খাবে না হ্যাঁ অনেক পিঁপড়া আছে যে আপনার গাছের সবুজ মানে যে ডালগুলো আছে পাতাগুলো আছে এগুলো থেকে রস চুষে খায় বাট ম্যাক্সিমাম সময় হলো কি যে পিঁপড়াগুলো গাছের রস খাওয়ার জন্য না এর থেকে যদি বেটার কিছু পায় তাহলে তো আপনার গাছের রস খাওয়ার কোনো প্রশ্নে আসে না সো এবার আমি কথা বলি দেখেন অনেক সময় দেখা যায় যে বিভিন্ন পোকামাকড় এটা গাছের ডালে ডিম পারে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা নির্দিষ্ট একটা জিনিস দেখাচ্ছি সেটা হলো দেখেন এগুলো কি চিনতেছেন কি আমি জানি না যদি না চিনে থাকেন তাহলে বলি যে এগুলো হচ্ছে মিলি আপু আর দুষ্টামি করে আমি এগুলোর নাম দিচ্ছি মিলি আর এগুলোর পুরো নাম হচ্ছে মিলিবার এটা আপনার গাছটাকে একদম ধ্বংস করে দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাছের গোড়ায় হয় তখন হঠাৎ করে দেখবেন যে আপনার গাছগুলো মারা গেছে গাছে গোড়ায় পিঁপড়া হয়েছে এই কারণে গাছ গাছটা মারা গেছে বাট আপনি যদি গাছটা তুলে একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে আপনার গাছটা গাছের গোড়ায় মিলিবার্গ হয়েছে এই মিলিবার্গের কারণে গাছটা মরে গেছে এই মিলিবার্গ কিন্তু আপনার গাছটাকে মেরে ফেলে প্লাস হচ্ছে অনেক সময় দেখা গেছে যে এগুলো আপনার গাছের যেই পাতার রসগুলো আছে সেগুলো খেয়ে ফেলে ক্লোরোফিল রসগুলো যেগুলো আছে খেয়ে ফেলে সো এর জন্য আপনার গাছটা কি হয় মরে যায় সো মিলিবার বা অন্য অন্য পোকার কারণে মূলত আপনার পিঁপড়াটা গাছে ওঠে দেখেন অনেকগুলো ওগুলো আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার মিলিবাগ লুকায় আছে কোথায় মূলত এগুলো ডিম খাওয়ার জন্যই এই গাছে ওঠে এবং গাছটা ডিম খায় এবং সাথে গাছেরও প্রচুর পরিমাণের ক্ষতি হয়ে যায় এর জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে যে এগুলো দমন করতে হবে এই মিলিবাগ হোক প্লাস হচ্ছে যে কোনো পোকা হোক এগুলো দমন করতে হবে আর এটার জন্য আমি মিলিবাগ স্পেশালি মিলিবাগ কীভাবে আপনি ঘরোয়া পদ্ধতিতে দমন করতে পারবেন এ ব্যাপারে একটা ভিডিও দেব দয়া করে আমার সাথেই থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাতে ভিজিট করবেন তাহলে হয়তো এই ভিডিওটা আমি খুব শীঘ্রই দিয়ে দিব আর আরও যদি কোনো আপনাদের কোনো ব্যাপারে জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর এই তো তো ভালো থাকবেন সবাই আর যদি আপনি আমার চ্যানেলটা এখনই দেখে থাকেন বা নতুন হয়ে থাকেন তো দয়াক চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকোনাতে ক্লিক করে দিন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ